টানা 80 সপ্তাহ ধরে ডাবলস র্যাঙ্কিংয়ের শীর্ষে অনন্য নজির সানিয়া মির্জার। নয়া মাইলস্টোন ছোঁয়ার পর অভিনন্দনে ভেসে যাওয়া উচ্ছ্বসিত সানিয়া নিজেও। এ যেন আমার কাছে স্বপ্ন ছোঁয়ার সামিল, যে কোনো ক্ষেত্রেই শীর্ষে পৌঁছানোটা নিঃসন্দেহে বড় কৃতিত্ব, কিন্তু দীর্ঘদিন ধরে শীর্ষস্থানটা ধরে রাখা আরও কঠিন। নভ্রতিলোভা, কারা ব্ল্যাক, লিজল হুবারাই এর আগে দীর্ঘদিন ডাবলসে এক নম্বর জায়গাটা ধরে রেখেছিলেন। এই কিংবদন্তি টেনিস তারকাদের পাশে থাকতে পারাটা অত্যন্ত সম্মানের, জানিয়েছেন সানিয়া। ডাবলসের টানা 181 সপ্তাহ এক নম্বরে ছিলেন মার্টিনা নভ্রতিলোভা, 145 সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিলেন কারা ব্ল্যাক, আর 134 সপ্তাহ শীর্ষে ছিলেন লিজল হুবার। 2014 কারা ব্ল্যাকের সঙ্গে জুটি বেঁধে বিএনপি পারিবাস জয়, সেখান থেকেই এক নম্বরের লক্ষ্যে দৌড় শুরু। তারপর মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি, স্যান্টিনার সাম্রাজ্য বিস্তার, ডাবলসের শীর্ষে উঠে আসা, পরপর ম্যাচ থেকে গ্র্যান্ড স্ল্যামের ত্রিমুকুট, শেষ পর্যন্ত মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি ভেঙে যাওয়া, নতুন জুড়িদার বারবোরা স্ট্রাইকোভা। এখনও তিনি একেই সানিয়া মির্জা, ধরে রাখতে চান নিজের পারফরমেন্স। এবিপি আনন্দ।